হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আসছি। সেটা হচ্ছে, আপনি যদি আপনি কোনো ভিডিও রেকর্ডিং বা ভিডিও সং বা মুভি টুবি যে কোনো কিছুই হোক না কেন, আপনি একটা ভিডিওর কোনো কিছু আপনি ডিলিট করতে চাচ্ছেন, মানে এটাকে কাটাছিঁড়ে করতে চাচ্ছেন, একটা ভিডিওর আপনার কোনো অংশ ভালো লাগছে না, আপনি সেটা বাদ দিতে চাচ্ছেন, আবার কোনো অংশ অ্যাড করতে চাচ্ছেন, মানে এটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সিম্পল আপনি একটা ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করলেন বাট আপনার ল্যাপটপ নেই, আপনি মোবাইলে কাজ করতে চাচ্ছেন, তো আপনি যদি এটা থেকে কিছু অংশ আপনি বাদ দিতে চান তাহলে আপনি কীভাবে দিবেন, তো সেই জিনিসটাই আমি আজকে দেখাবো। সো নাও উই আর গোয়িং টু প্লে স্টোর। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি টাইপ করবেন বিট ট্রিম, বানানটা হচ্ছে BIDTRIM, বিট ট্রিম, অনলি এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি বিট ট্রিমে আমার এখানে দেখেন আনইনস্টল আর ওপেন একটা অপশন দেখাচ্ছে, আমি ইনস্টল করছি এই জন্য ওপেন আর আনইনস্টল দেখাচ্ছে। আপনি প্রথমে উপরে দেখেন, এখানে লোগোটা দেখেন, একটা কাটার আছে বিট ট্রিম ভিডিও এডিটর, এখানে দেখেন 10 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এটা ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবেন অ্যাপসটা। ডাউনলোড করার পর আপনি দেখবেন যে আপনার মোবাইলের কোথায় আপনার এই অ্যাপসটা আছে, আপনি যেহেতু ডাউনলোড দিয়েছেন অবশ্যই আপনার মোবাইলে থাকবে। তো দেন আপনি এরকম একটা লোগো দেখতে পারবেন, দেখেন লেখা আছে আপ ওয়ার্কারের উপরে, দেখেন লাল একটা অপশন কাটার, দেন লেখা আছে বিট ট্রিম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখেন আপনার এখানের সবগুলো অপশন দেখাচ্ছে, যদিও আপনার দেখেন আপনার এখানে অনেকগুলো, আপনি যখন এটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনাকে শো করবে। সো আপনি যদি চান আপনার একটা ভিডিওকে কী করতে, আপনি কাট করতে, ছোটো করতে বা বড় করতে যদি চান, সিম্পল মনে করেন আমরা ছোটো টাইপের একটা ভিডিও নেই, সেটা হচ্ছে ছোটো টাইপের একটা ভিডিও, আমরা সিম্পল উপর থেকে একটা সঙ্গের একটা ভিডিও নিলাম। নেওয়ার পর দেখেন আপনি যদি এটাকে কী করবেন, কাট করবেন, কেচি দেওয়া আছে, মিউজিক অ্যাড করবেন, সেটিংস দিবেন, ব্রাইটনেস বাড়াবেন, শেয়ার করবেন, কী করবেন, আপনার এখানের উপর ডিপেন্ড করবে। সো আমরা যেহেতু ভিডিওটাকে কী করতে চাচ্ছি, কাটতে চাচ্ছি, সো আমরা কেচিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের গানটা বাজতেছে, আপনি কোথায় থেকে কতটুকু বাদ দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন আপনার এটা অনেকটা ভালো লাগছে, আপনার কাছে কী আছে অনেক কিছু বাদ দিতে, সিম্পল মনে করেন যে আপনি এখান থেকে বাদ দিবেন, তো আমি গানটাকে পুশ করে নিচ্ছি। আপনি মনে করেন প্রথম দিক দিয়ে যদি বাদ দিতে চান, প্রথম দিকে দেখেন এদিকে আসার পর আপনার দেখেন মিডিলে দেখাচ্ছে 50 সেকেন্ড, পুরোটা হচ্ছে বাকি আছে 2 মিনিট 25 সেকেন্ড, আর এদিকে হচ্ছে কি 50 সেকেন্ড। দেখেন আমার এদিক থেকে এদিকে সাদা আছে, এখানে যখন আমি টান দিয়েছি এখানে আমার কী হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো হয়ে যাওয়া 36 সেকেন্ড। আপনি যদি উপরে দেখেন একটা মিউজিক আর কাটার অপশন আছে কেচি, আপনি যদি ওইটাতে ক্লিক করেন আপনার এই যে কালো যে অপশনটা, মানে প্রথম দিকের যে 36 সেকেন্ড, এটা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তাছাড়া আপনি যদি এখন একই সাথে যদি চান পিছন দিক থেকে আপনি ডিলেট করতে, পিছনের যে কালো অংশটা ওইটা আপনার ডিলেট হয়ে যাবে। তো মনে করেন আপনি এভাবে কী করতে পারেন, সামনে পিছে থেকে আপনি কী করতে পারেন, ডিলেট করতে পারেন। তো ডিলেট করার পর দেখেন আমাদের গানটাকে আমরা ডিলেট করে একেবারে 57 সেকেন্ডের করে ফেলছি, প্রথম দিক দিয়ে বাদ দিয়েছি আমরা 57 সেকেন্ড, আর পিছন দিয়ে 1 মিনিট 33 সেকেন্ড, আর মিডিয়াল আছে মাত্র 57 সেকেন্ড, মানে এই যে সাদা অংশটা এটাই কী আছে আমাদের আছে, আর এখানে দেখেন সবুজ যে একটা ইয়ে আসছে এটা হচ্ছে আপনি কোথায় থেকে গানটা প্লে করতে চান, এখানে যদি প্লে দিই আপনার এটা প্লে হয়ে গেছে, ঠিক আছে, তো আপনি যদি এখানে দেন আবার এখান থেকে প্লে হবে। সো সবুজ দাগটা কোনো ম্যাটার না, কোনো ইয়ে করে না, তো আপনার হচ্ছে প্রথম দিক আর শেষের দিক। তো এখন হচ্ছে কি, আমরা যদি উপরে কেচি অপশনটাতে ক্লিক করি আমাদের ভিডিওটা কী হয়ে যাবে, সামনের 1 মিনিট 4 সেকেন্ড, পিছনে 1 মিনিট 33 সেকেন্ড কী হয়ে যাবে, কাট হয়ে যাবে, কাট হয়ে অনলি মিডেলের জায়গাটা কী করবে থাকবে। সো আমরা এখানে কেচিটাতে ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে কি ট্রিম অরিজিনাল সেভ এ নিউ ক্লিপ, এখানে বলছে কি যদি ট্রিম অরিজিনালে দেন মানে আপনার যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা থাকবে না, শুধু এতটুকু ভিডিও থাকবে, আপনি যতটুকু কাটিং করছেন আপনার অরিজিনাল ভিডিওটা থাকবে না, ওটা ডিলেট হয়ে যাবে, জাস্ট যতটুকু করছেন এতটুকু থাকবে। আর আপনি যদি দেন সেভ এজ নিউ ক্লিপ তাহলে আপনার আগের যে ভিডিওটা ছিল ওইটা ঠিকঠাক থাকবে, আর এটা একটা নতুন একটা ভিডিও কী হবে, ক্রিয়েট হবে। দেন আমরা নিউতে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেখেন আমারটা এখানে ট্রিমিং হচ্ছে, এখানে ভিউ রেজাল্টে দিলে আপনি ভিউ করতে পারবেন, মানে আপনার যে ভিডিওটা
এটা আপনার এখানে ভিউ হচ্ছে। সো আমরা ইয়ে থেকে গ্যালারি থেকে গিয়ে প্লে করে দেখি ভিডিওটা। আমাদের এখানে দেখেন আমরা যেটা কি করছি, কাট করছি, কাট করার পর আমাদের ভিডিওটা দেখেন এখান থেকে প্লে হচ্ছে, দেখছেন 32 সেকেন্ড হয়ে গেছে আমাদের, আবারও দেখেন 32 সেকেন্ড হয়ে গেছে আমাদের ভিডিওটা, কিন্তু ছিল প্রায় 2 মিনিট 32 সেকেন্ড, তার মানে শুধু 32 সেকেন্ড কাটিং করে এসেছে। তো আপনারা এইভাবে যদি চান আপনারা এইভাবে কাজ করতে পারেন। তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।